So what's up Polapain, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই TikTok ট্রেন্ড ভিডিওটা কিভাবে আমরা একেবারে সহজে মেক করে নিতে পারবো। তো আজকের এই সুন্দর ভিডিওটা পারফেক্ট ভাবে মেক করার জন্য অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আজকের এই ভিডিওটা মেক করার জন্য প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে XML ফাইল লেখা একটা লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কে ক্লিক করে XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই অ্যাপসটি ওপেন করে এখান থেকে এই প্রজেক্ট অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আমার কমেন্ট বক্স থেকে যে XML ফাইলটা শেয়ার করেছিলেন সেই XML ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচে আসলে এখান থেকে আপনারা এক নম্বরে যে মেসেঞ্জার গ্রুপ লেখা ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। দেন মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপের একটি স্ক্রিনশট এখানে অ্যাড করে দিবেন। দেন আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। তো এরপর আপনারা এখান থেকে একটু ডান পাশের দিকে স্ক্রল করবেন, তো ডান পাশে আসলে এখান থেকে আপনারা স্কাই কালারের কিছু ফাইল দেখতে পারবেন ছোট ছোট। তো এখান থেকে আপনারা এক নম্বরে যে ফাইলটা দেখতে পারবেন স্কাই কালার, এই ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড অপশনে ক্লিক করে গ্যালারি থেকে প্রথমে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটি এখানে সিলেক্ট করে দিবেন। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে এই প্রোফাইল পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এর পরবর্তী তারা আরও যতগুলো স্কাই কালার ফাইল দেখতে পারবেন এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা আপনাদের গ্রুপে অ্যাড করা যত মেম্বার রয়েছে তাদের প্রোফাইল পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তো এখন আমি একটি একটি করে আমার গ্রুপের কিছু মেম্বারের প্রোফাইল পিকচারটি এখানে অ্যাড করে নেব। তো এইভাবে করে যখন আপনারা আপনাদের গ্রুপের কিছু মেম্বারের প্রোফাইল স্ক্রিনশট এখানে অ্যাড করে দিবেন, দেন এখান থেকে আপনারা জাস্ট উপরে থেকে সেটিংয়ের পাশের যে এক্সপোর্ট আইকনটা দেখতে পারবেন এই এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটা 720 করবেন, তারপর এখান থেকে ফ্রেম রেটটাকে ফুল করবেন, তারপরে কোয়ালিটিটাকে ফুল করবেন। দেন নিচের এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্টিং করে নেবেন। তো আপনারাও যদি আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তাহলে ডিসক্রিপশন বক্স থেকে আমার এফবি আইডিতে গিয়ে আমাকে ইনবক্স করুন, আমি আপনাদেরকে আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।